ইষ্ট প্রসঙ্গে আজ ধর্ম কী লেখক মনিন্দ্রনাথ বিশ্বাস পাঠে সুকুমার সরকার পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আগমনে ধর্ম আজ আর বহুদিনের বন্ধা ধারণার অবসান ঘটিয়ে চিরাচরিত কুসংস্কারের অবগুণ্ঠন খুলে আমাদের সম্মুখে এসে দাঁড়ালো তার নতুন অভিব্যক্তি নিয়ে আমরা জানলাম পূজা পার্বণ শাস্ত্র গ্রন্থাদি পাঠই শুধু ধর্ম নয় বরং এই সমস্ত অনুষ্ঠানাদি মানুষকে ধর্মরাজ্যে পৌঁছে যেতে সাহায্য করে মাত্র বিংশ শতাব্দীর বুকে এসে বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুক্রমচন্দ্র বললেন অন্নে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে সিসি ঠাকুর আরও বললেন যে আচরণ বাক্য ধর কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় ঘন কুয়াশা আর অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো যুগবাণী বাঁচা বাড়ার ঠিকই যেন ধর্মতা যে যতই পূজা ও পাঠ করুক এবং ধর্মকথা শ্রবণ করুক কিন্তু বাঁচাবার মর্ম না জানিলে সে নিজেও বাঁচে না এবং অন্যকেও বাঁচাতে পারবে না ধর্ম হল সঠিক জীবন চর্চা। এবং আচরণ তাই জীবনে চাই আচরণশীল আচার্য বা যিনি একমাত্র বলে দিতে পারেন বাঁচাবার বাড়ার তুক বা মর্ম ধর্ম জীবন মায়া এক স্বচ্ছ জীবন ধর্মজীবন হচ্ছে রূপান্তরিত জীবন কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তরণ দুধ যেমন বিশেষ প্রক্রিয়ায় মাখন হয়ে জলে ভাসে ধর্মজীবনও তাই মায়ার সংসারে থাকবে অথচ মায়া তাকে স্পর্শ করবে না মাখন জলে ভাসে কিন্তু জলের নিজস্ব হারায় না ধর্মজীবনও তাই মায়ারূপ রূপ জ্বলে সে হারিয়ে যায় না ধর্মজীবন হচ্ছে পদ্মনেত্রের মতো এক স্বচ্ছ জীবন এই ধর্মজীবনে অধিগমন করিতে হইলে চাই মূর্ত আদর্শ বা ইষ্টের চরণে সম্মুখ আনতি চাই তার অনুচলন অনুসরণ তিনি হলেন এই রূপ সাগরে মনের মানুষ সোনা যার পরশে লোহাও হয়ে যায় সোনা ধর্মের প্রকৃত রূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তার সত্তানুসরণ গ্রন্থে বলেছেন যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই পরম পুরুষ ধর্ম কখনও বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই মত বহু হতে পারে এমন কি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমরা আমার মতে ভুল বরং ওসবগুলি মত এতদিন জানতাম যত মত তত পথ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন যত মত তত একই পথ যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না ঈশ্বর এক ধর্মও এক ঈশ্বর যেমন বহু হয় না ধর্মও তেমন বহু হয় না রিলিজিয়ান মানে ধর্ম কিন্তু হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদির ক্ষেত্রে এই রিলিজিয়ান শব্দটার মানে দাঁড়াচ্ছে মত হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদিকে বলা যেতে পারে হিন্দু মত মুসলমান মত খ্রিস্টান মত মূলত আমরা একই উৎসের যাত্রী বহু মত নিয়ে বহু জন চলেছি বহু পথে কিন্তু মিলিত হতে হবে একদিন একই সাগরের মিলন মোহনাতে আমাদের উদ্দেশ্য এক প্রাপ্তিও এক তাছাড়া সব ধর্মের পরিণতিও এক ধাতু মন প্রত্যয় করে ধর্ম অর্থাৎ যাহা ধারণ করিয়া রাখে তাহাই ধর্ম আমার বাক্য কর্ম ও আচরণ আমার অস্তিত্বকে ধরে রাখে এবং বাঁচাবার অঢেলকে করে তোলে তাই তা আমার জীবনের ধর্ম মাধ্যাকর্ষণ শক্তির কাছে পৃথিবীটা বাধা আছে তাই সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে অথচ ছিটকে পড়ছে না এই মাধ্যাকর্ষণ শক্তিটাই হচ্ছে পৃথিবীর ধর্ম কারণ পৃথিবীকে ধরে রেখেছে তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন ধর্মগড়ে জাতি সমাজ ধর্ম নাই তুমিও নাই মাধ্যাকর্ষণ নাই যেখানে চন্দ্র সূর্য গ্রহও নাই এখন প্রশ্ন আমাদের অস্তিত্ব রক্ষার আচরণ ধর্ম আর যিনি যা কিছু সব ধারণ করে ধর্ম নামে অভিহিত হয়েছেন এই দুই ধর্ম কি এক আমার মতে ভিন্ন আমাদের অস্তিত্ব রক্ষার আচরণে ধর্মটা হচ্ছে বহিরঙ্গ মায়া ধর্ম যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ তাম দুনিয়ার অস্তিত্বকে সবার দৃষ্টির অলক্ষে থেকে রক্ষা করে চলেছেন এবং ধারণ করিয়া ধর্ম নামে অভিহিত হয়েছেন তিনি অন্তরঙ্গ স্বরূপ ধর্ম আমাদের নৈতিকতা রূপ আচরণ ধর্মের মধ্যে দিয়েই তিলে তিলে একটু একটু করে এগিয়ে যেতে হবে ওই অন্তরঙ্গ রূপ সত্য ধর্মে তার দিকে এগিয়ে যাওয়াই সাধনা তিনি অপার অনন্ত ও সনাতন তাকে জানা ও মানাই ধর্ম তিনি সাকার নিরাকার দুই তিনি নির্গুণ ব্রহ্ম সদ্গুণে পরম পুরুষ অর্থাৎ সদ্গুরু জগতে এই দুই রূপেই তিনি পূজিত অর্থাৎ জ্ঞানের ব্রহ্ম ভক্তের ভগবান সিন্ধুনদ তথা পাঞ্জাবের পঞ্চনদীর তীরবর্তী বাসিন্দাদের সভ্যতা আর্য সভ্যতা সিন্ধু সভ্যতা বলেই খ্যাত বৈদেশিক আক্রমণকারীরা উচ্চারণ না করে হ উচ্চারণ করত ফলে সিন্ধু সভ্যতা সিন্ধুর পরিবর্তে হিন্দু নামে অভিহিত হয় তাই পরবর্তীকালে সিন্ধু সভ্যতার ধর্ম হিন্দু নামে পরিচিতি লাভ করে এই হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় সনাতন যা ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে এই ধর্ম কোনো ধর্মগুরুর নির্দেশে গড়ে ওঠেনি এই ধর্মই কোনো সৃষ্টিকর্তা এবং এবং জন্ম তারিখ নেই এই ধর্মের কোনো সৃষ্টিকর্তা ও ধর্মতা জন্ম তারিখ নেই এই ধর্ম অপ অপৌরুষেয় আমরা সীমা থেকে অসীমে ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয় জগতে যেতে চাই তাই ইন্দ্রিয় গ্রাহ্যময় নৈতিকতারূপ আচরণ ধর্ম পালন করে অতীন্দ্রিয় জগতে অর্থাৎ অন্তরঙ্গ বা আধ্যাত্মিক ধর্মে পৌঁছে যেতে চাই আমাদের যাত্রা শুরু হয়েছে কিন্তু আমাদের অহংটাই যাত্রা গতিকে স্থিমিত করে দিচ্ছে রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম প্রবন্ধে বলেছেন আমারই মধ্যে দুটো দিক আছে এক আমাতেই বন্ধ আর এক সর্বত্র ব্যপ্ত এই দুই যুক্ত এবং এই উভয়কে মিলিয়েই আমার পরিপূর্ণ সত্তা তাই বলছি যখন আমরা অহংকে একান্তভাবে আঁকড়ে ধরি তখন আমরা মানব ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়ি সেই মহামানব সেই বিরাট পুরুষ যিনি আমার মধ্যে রয়েছেন তার সঙ্গে ঘটে তখন বিচ্ছেদ সিসি ঠাকুর তার অনুসরণ গ্রন্থে বলেছেন অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে অহংটা যখনই মিলিয়ে যায় জীবন তখনই সর্বগুণ সম্পূর্ণ নির্গুণ হয় ভজন ছাড়া ভক্তি হয় না আর সাধন ছাড়া ধর্ম হয় না স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটি স্তর সাধনার যেমন বরফ জল বায়বীয় সাধনার তৃতীয় স্তর কারণ রাজ্যে অন্তরঙ্গ স্বরূপ ধর্মের পরম ধাম সুরত চরে আকাশ করে শব্দ বিলাসা ধাম ধাম নিরক্ষত চলে পাওয়ে নিজ ঘর বাসা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন তোমরা সুরত শব্দ যোগ সাধনায় অতি সহজেই ধামের পর ধাম ঘুরে ঘর অন্তরঙ্গ স্বরূপ ধর্মে অর্থাৎ পরম ধামে বা অপ পাকৃত রাজ্যে পৌঁছে যাবে এতে সন্দেহ নাই কিন্তু চাই একটু নিষ্ঠা আর ভক্তি আর চাই গভীর বিশ্বাস শ্রী ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা আমরা যদি ইষ্টময় অটুট জীবনের অহংকারী হই যদি তার পথে চলি তার কথা বলি তিনি যদি হন আমাদের ভাবনার মরতি এবং আমাদের জীবনের প্রতি কর্ম কর্মে যদি ধর্ম ফুটে ওঠে তবে তাহাই তো হবে প্রকৃত আধ্যাত্মিকতার সাধনা নমস্কার বন্দে পুরুষোত্তম